আজ মুর্শিদাবাদে ভগবানগোলা ব্লক এক নম্বর মহিষাস্থলী গ্রাম পঞ্চায়েতের এবং মোহাম্মদপুর গ্রাম পঞ্চায়েতের সামনে ব্লক সিপিআইএম কমিটির পক্ষ থেকে বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হলো। গ্রাম পঞ্চায়েতের প্রধান ও মেম্বারদের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে তারা প্রতিবাদ সভা করেন। 100 দিনের কাজের মাস্টার রোল, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা নিয়ে নয় ছয় কাটমানি, বিভিন্ন প্রসঙ্গ তোলেন তারা। আর কি বললেন চলুন শুনে নি। তৌসিক ইকবালের রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। দাবি বলতে 100 দিনের কাজের যে দুর্নীতি, সেই দুর্নীতির বিরুদ্ধে আজকে আমরা পথসভা করছি। দুর্নীতিটা এইভাবে হচ্ছে যে 100 দিনের কাজে একটা স্কিম তৈরি হচ্ছে, তারপরে দেখা যাচ্ছে যে ওই স্কিমের পর আরেকটা স্কিম জড়িয়ে দিয়ে একটা স্কিমেরই কাজ শেষ হচ্ছে না, আর একটা স্কিমের কাজ একটা ভুয়ো মাস্টার রোল করে বিভিন্ন টিএমসির পার্টির কর্মীদের নামে টাকা ঢুকিয়ে দেয়, টাকা দুর্নীতি হচ্ছে, নয় ছয় হচ্ছে। এর প্রতিবাদে আজকে আমরা এই ডেপুটেশন দিচ্ছি। আমরা এই যে 100 দিন, এই যে প্রধানমন্ত্রী যে আবাস যোজনা, সে আবাস যোজনার ব্যাপারে যে টাকা যে গরিব মানুষ পাচ্ছে, সে গরিব মানুষের 100 প্রধানমন্ত্রী যোজনার যে হাউস, সেই হাউসের টাকা 1,20,000-এর মধ্যে 20,000 টাকা প্রত্যেকটা মেম্বার এবার ধারাবাহিকভাবে নিয়ে যাচ্ছে, এটা যেন একটা সংবিধানে পরিণত করেছে। তাই এর বিরুদ্ধে আজকে আমরা পথে নেমেছি এবং লোককে বোঝানোর চেষ্টা করছি। কারণ একটা গরিব মানুষ 1,20,000 টাকায় একটা বাড়ি কমপ্লিট হয় না, তার উপর জুলুম করে এই 20,000টা নিচে প্রথম কিস্তি নিচে 10,000, তারপরে হচ্ছে আবার 10,000 টাকা দিলে দ্বিতীয় কিস্তির টাকা পাবে, নাহলে পাবে না। তার প্রতিবাদে আজকে আমরা এই পথে নেমেছি, যাতে এগুলোকে রক্ষা করা যায়। রক্ষা করতে না পারলেও যাও জনসাধারণ এটা জেনে থাকুক, কারণ এরা লাগাম ছাড়া দুর্নীতি করছে। তার বিরুদ্ধেই আমরা বামপন্থীরা আজকে পথে নেমেছি। তার প্রত্যেকটা মানুষকে সজাগ করব এবং দুর্নীতির কথা মানুষকে বলবো, কারণ এই দুর্নীতির বিরুদ্ধে সমস্ত মানুষকে এক করে আমরা পথে নামবো, এবং সমস্ত দুর্নীতির বিরুদ্ধে যে মানুষকে একটা করা দরকার সেটা আমরা করার চেষ্টা করছি। মানুষ যদি আমাদেরকে এই আমাদের এই প্রস্তাবটা ভালো চোখে নেয় এবং আশা করি নেবে, আমাদের সঙ্গে লোকগুলো লোক থাকবে। কারণ যারা শোষিত হচ্ছে তারা বামপন্থীদেরকেই পছন্দ করে, এবং বামপন্থীরা যে একবারে দুর্নীতির বিরুদ্ধে ছিল সবসময় সেটা প্রমাণ করার জন্য আজকে আমরা পথে নেমেছি। কারণ আমাদের আমলে কোনদিন দুর্নীতি হয়নি, এখন যা দেখছি তাতে ব্যাপক হারে দুর্নীতি হচ্ছে। আমার নাম মোহাম্মদ মাহিদ সরকার, আমি সারা ভারত ফরওয়ার্ড ব্লক ভগবানগোলা লোকাল কমিটির সভাপতি।